আসসালামু আলাইকুম বন্ধুরা ব্রেকিং নিউজ দু হাজার সালের জানুয়ারি মাসে আপনারা যারা গর্ভবতী ভাতা বা মাতৃত্বকালীন ভাতার জন্য আবেদন করেছিলেন সেই আবেদনের চূড়ান্ত তালিকা কিন্তু উপজেলা থেকে প্রতিটা ইউনিয়নে কিন্তু ধাপে ধাপে পাঠানো হচ্ছে তো আপনি কিন্তু চাইলে আপনার ইউনিয়ন পরিষদের সাথে যোগাযোগ করে কিন্তু দেখতে পারেন যে ওই চূড়ান্ত তালিকায় আপনার নাম আছে কি যদি বন্ধুরা ওই চূড়ান্ত তালিকায় আপনার নাম থাকে তাহলে কিন্তু এই প্রতি মাসে যে আটশো টাকা করে দেবে ছত্রিশ মাসে আঠাশ হাজার আটশো টাকা এই টাকাটা কিন্তু আপনি পাবেন তো আপনার তালিকায় নাম আছে কি সেটা কিন্তু আপনি অবশ্যই যোগাযোগ করবেন আপনার ইউনিয়ন পরিষদে যে কর্মরত রয়েছে যে স্যার রয়েছে তার সাথে যোগাযোগ করে আপনি কিন্তু আপনার ওই তালিকাটা দেখতে পারেন এই তালিকাটা কিন্তু ওই পাবলিকভাবে কিন্তু বের হয় নাই যার কারণে আমরা ওইভাবে আপনাদেরকে দেখাতে পারবো না যেহেতু এটা প্রাইভেটভাবে অর্থাৎ তাদের কাছে ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে তারাই কিন্তু দেখতে পারবে ধরো এখন আপনার কাজ হচ্ছে আপনি যেহেতু পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে আবেদনটা করেছিলেন তো ওই চূড়ান্ত তালিকায় আপনার নাম আছে কিনা সেটা একটু চেক করে নেওয়া অর্থাৎ আপনি যদি আপনার ইউনিয়ন পরিষদে যান বা পৌর ডিজিটাল সেন্টার যারা মনে করেন ঢাকা শহরে বা অঞ্চলে বসবাস করেন আপনারা যেখান থেকে আবেদনটা করেছেন এই আবেদনের যে স্থান থেকে করেছেন ওই স্থানে গেলে আপনারা কিন্তু ওই তালিকাটা দেখতে পারবেন আর ওই তালিকায় নাম থাকলে আপনি কিন্তু টাকাটা পাবেন তো বন্ধুরা এবার আমরা কথা বলি যারা এখন আবেদন করে নাই তারা আবার কবে থেকে আবেদন করতে পারবে তো বন্ধুরা এটা কিন্তু সারা বছর আবেদন করতে পারবেন অর্থাৎ এই দু সালে এসে প্রতি মাসের অর্থাৎ এক থেকে বিশ তারিখের মধ্যে আপনি আবেদনটা করতে পারবেন মনে করেন আপনার এখানে তিন মাস চলতেছে বা আপনার দুই মাস চলতেছে বা আপনি বর্তমানে প্রথম গর্ভবতী হয়েছেন আপনার এখন কিন্তু আবেদনটা করতে পারবেন না যখন আপনার আবেদনের মনে করেন যে একটা ক্রাইটেরিয়া রয়েছে অর্থাৎ আবেদন যে করবে তারা অবশ্যই চার থেকে ছয় মাসের গর্ভবতী থাকতে হবে এবং প্রথম এবং দ্বিতীয় অবস্থায় গর্ভবতী থাকতে হবে আর আবেদনের জন্য যে আবেদনটা করবে তার কিন্তু এনআইডি কার্ড থাকতে হবে জন্ম নিবন্ধন কার্ড দিয়ে আবেদনটা করতে পারবেন না তো বন্ধুরা এই সব যে তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো নিয়ে আপনি যদি অর্থাৎ এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনি যদি আপনার ইউনিয়ন পরিষদে যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনি প্রতি মাসের এক থেকে বিশ তারিখের মধ্যে এই আবেদনটা করতে পারবেন বন্ধুরা আমি আশা করছি আপনাদের পুরো বিষয়টা বোঝাতে পেরেছি তারপরে যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আর এই ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্ট থাকবেন কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ভিডিওটা বেশ বেশি শেয়ার করে ওই সকল বন্ধুদের কাছে পৌঁছে দেবেন যারা আবেদন করেছে বা আবেদনের তালিকায় নাম আসে কিনা সেটা তারা কীভাবে জানবে এই ভিডিওটা দেখলে সেই কিন্তু বিষয়টা জানতে পারবে বা আপনি তাদেরকে কিন্তু বলতে পারেন যে ইউনিয়ন পরিষদে গেলেই আমরা এই আবেদনের তালিকাটা দেখতে পারবো তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই রেখে বিদায় নিচ্ছি আমরা এখানেই খোদা হাফেজ